আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সো আজকে এই মাত্র অমরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলাম। মাদ্রাসায় বলতে ইসলামিক যে শিক্ষা, যে মসজিদে তারা ক্লাস করায়, সো ওইটাতে ভর্তি করে দিলাম। এখন আরও কিছু কাগজপত্র বা আরও কিছু কিছু কাগজপত্রের ব্যবস্থা রয়ে গিয়েছে আর কি। তো এগুলো আমরা কালকে দিব, আর আজকে মোটামুটি শেষ। তো এখন দেখি কী করা যায়। এই হচ্ছে আজকের ওয়েদার। এটা হচ্ছে ব্রুড়ি। এখানে সব শপিং মল, মার্কেট, সিনেমা হল, রেস্টুরেন্ট সবকিছু এখানে। এটা খুবই ট্রেন্ড চলতেছে, সো এই ট্রেন্ডটা আজকে আমি করব। বাটারফ্লাই কাট, হোপ সো ভালো হবে রেজাল্ট। তুমি চাইলে আবার হাসি উঠে। ঠিক আছে, রয়েছে লাগে তো এখন অপর পাট কাটবো।
Hope so. ভালো আসছে। স্কুল অমরকে পিক করলাম এখন আজকে এই যে অনেক বড় আলদিতে আসলাম সো এখন এটা হচ্ছে কলিয় রোডে পড়েছে অনেক দূর আমাদের বাসা থেকে সো এখন বাস স্টপে চলে যাব বাস স্টপে গিয়ে তো আমাদের বাসায় চলে যাব দেখি আমাদের ওইখানে গিয়ে হয়তো বা শপে যেতে পারি আমি আজকে ভুলে কার্ড রেখে চলে আসছি অমরকে কিছু কিনে দিতে পারিনি আজকে এখন হঠাৎ ফিলের কাছে এসে হঠাৎ করে মনে হলো যে আমি কার্ড রেখে চলে আসছি আমি ব্যাগই রেখে চলে আসছি সো নর্মালি আমার কোটের পকেটের মধ্যে থাকে বাট আজকে আনফর্চুনেটলি আমি নেইনি সো যাই হোক এখন বাস স্টপে যাই ওইখানে বাস স্টপে যাই যেয়ে তারপর আমরা আমাদের বাসায় চলে যাব তো অমরকে স্কুল থেকে নিয়ে আসলাম এখন অমরকে ভাতও খাইয়ে দিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে ড্রাই ড্রাই কেচকি যে মাছটা ওইটা এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে অলরেডি বসিয়ে দিয়েছি এখন আমি রসুন দিব আর এই জিনিসটা দিয়ে খুবই সুন্দরভাবে এত পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি এই আলু দিয়ে আমি কিছুটা কেচকির যে শুটকি ওইটা দিয়ে রান্না করব আর কিছুটা হয়তো বা আমি আলু ভাজি করব আর এখানে তো বাংলাদেশে কথা বলছি আমি পেঁয়াজ তো অলরেডি কেটে ফেলেছি আমি রসুন দিব এটার মধ্যে আর মরিচ দিব কাঁচা মরিচ আমি এই যে বাংলাদেশি নাগা এনেছিলাম এশিয়ান শপ থেকে এই বাংলাদেশি নাগা একটা কেটেছি কাঁচা মরিচ কেটেছি আর এখানে আমি আলুর সাথে যে শুটকিটা এটা দিয়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে নাগা আর কাঁচা মরিচ একসাথে দিয়ে দিব সো এই তো আমি কাঁচা মরিচ নাগা মরিচ দিয়ে দিয়েছি এখন লবণটা খেয়ে দেখবো হয়েছে কিনা টেস্ট করব তারপরে যদি ভালো লাগে তাহলে হয়তো বা একটু ঝোল দিতে পারি দেখা যাক আর এখানে আমি বসিয়ে দিলাম জিরা শুকনা মরিচ আর কিছু না আর এখানে তো পেঁয়াজ কাটাই আছে আর এখানে অমরের আব্বু বলছিল কয়েকদিন ধরে সার্টিন খাবে সো সার্টিন অবশ্য আপাতত আমাদের ঘরে নেই খুঁজে দেখলাম আমাদের ঘরে জাস্ট টুনা ফিশই আছে এই টিনের যে টুনা ফিশ এই যে টুনা এই টুনাটা সো এই দুইটা টুনা দিয়ে আর এখানে যে আলু ভাজি জন্য কেটেছি ওই আলুটা দিয়ে এই টুনা দিয়ে এভাবে রান্না করলে আমার আব্বু খুবই পছন্দ করেন সো একটু লাল হোক তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব আর এই টুনা ফিশ দিয়ে আমি আর কিছুটা আলু দিয়ে রান্না করব আর এখানে তো শুটকি যে রান্না করলাম শুটকি হয়ে গিয়েছে সো আজকে এই ছোটোখাটো রান্না বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না কিছু ফ্রিজ থেকে বারও করিনি কারণ কাজ করে আসলে আসলে ওই রকম এনার্জি থাকে না রান্না করব বা বের করব মনে হয় যে কোনো কিছু খেলেই হলো মানে এই এই ধরনের আর কি এরকম মনে হয় কেউ যদি রান্না করে দিত তাহলে খেতাম বাট অমরের আব্বু প্রায়ই
রেডি করে রাখে বা রান্না করে রাখে যদি আমার আব্বু ঘরে থাকেন, বা আগে যদি কাজ থেকে চলে আসেন উনি ডিনারটা রেডি করে নেন বা ব্রেকফাস্টটা রেডি করে নেন। আল্লাহর রহমতে এদিক দিয়ে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। সো এখন আমি পেঁয়াজ দিয়ে দিই, উনি আমাকে অনেক হেল্প করেন সব কাজই, ঘরের সব কাজই। বাট কথা হলো সময়ের একটা ব্যাপার, সময় সবসময় আসলে সময় পাওয়া যায় না সব কিছুর জন্য। তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন রসুন দিব, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। হচ্ছে আমার রান্না বাড়া, আমার রান্না শেষ, এখন শুধু ভাত রান্না করব। এই যে ভাতগুলা রয়েছে এগুলা মাইক্রোওয়েভে গরম করে নিব খাওয়ার আগে। আর অমরের আব্বু আস্তে আস্তে আজকে কাজ থেকে 12টা বাজবে, 11:30 কি 12টা, সো উনি আসার 15-20 মিনিট আগে আমি ভাত রান্না করব। এখন আর ভাত রান্না করব না, করলে ঠান্ডা হয়ে যাবে। ভাত হতে বেশি সময় লাগে না, বেশি হলে 5-6 মিনিট লাগে। সো এই হচ্ছে আমার শুটকিটা, কেচকি মাছের শুটকি। আর আর এই হচ্ছে জেঠুনা ফিশ দিয়ে রান্না করলাম আলু ভাজি, খুবই মজা হয়েছে। এই তো আমি মাছকে খাবার দিব, আমি লাইটটা অন করে। সো এই হচ্ছে মাছের খাবার। সো এদিক দিয়ে আমি অলরেডি দিয়ে দিয়েছি, এই যে ওরা খাচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ এখন আমি এই খাবারটা দিব, এটা আমি 2টা দিব, 2টা ট্যাবলেটের মতো। সো এই যে 2টা, এই 2টা আমি ওখানে দিয়ে দিব। দিয়ে দিয়েছি, আমাদের চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছ মনে হয় 5টা না 6টা। এগুলা আসলে সবসময় বের হয় না, দেখা যায় না। এই যে ছোট, এই যে একটা দেখা যাচ্ছে, এই যে ছোট। হ্যাঁ সো আরেকটা আছে অনেক বড়। সো এগুলাকে আসলে, এগুলো সবসময় লুকিয়ে থাকে, এগুলাকে সবসময় দেখা যায় না। ওদের ইচ্ছা যখন হয় ওরা বের হয় হঠাৎ। সো 3 দিন বা 2 দিন পরে পরে ওদেরকে খাবারটা দেওয়া হয়। সো এখন অমরকে বেডে দিয়ে দিব, অমর ঘুমিয়ে থাকুক। আর আমার আব্বু আসলে আমরা খাবার সময় আবার দেখা হবে আপনাদের সাথে।